দেশ আমার গর্ব। বিয়ানীবাজার উপজেলার মধ্য দিয়ে বয়ে চলা কুশিয়ারা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের কবলে পড়ে দুবাগ শেওলা কুড়ারবাজার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম বিলীনের পথে। বিভিন্ন সময়ে ওই সকল এলাকার জনসাধারণ প্রতিবাদ সভা ও মানববন্ধন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় নদীর ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। এরই ধারাবাহিকতায় কুশিয়ারা নদী ভাঙন রোধ কমিটি কর্তৃক আয়োজিত কুনাশালেশ্বর, বালিঙ্গা, দিগলবাগ, কাকরদিয়া ও ঢেউনগর গ্রামের জনসাধারণ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আজ বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে। আলী আক্তারুজ্জামান বাবুল এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার খান জাহেদ। এলাকাবাসীর উদ্যোগে আমরা রাস্তা মেরামত করেছি, ওয়াকদার নদী ভাঙ্গন তো মেরামত করা অত্যন্ত কষ্টের ব্যাপার। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক অফিসে গিয়েছি, ওয়াকদার সাথে যোগাযোগ করেছি, ইউএনও মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাই নাই। নদী ভাঙ্গন রোধে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা। উন্নয়ন বান্ধব সরকার, আমরা আশা রাখি আমাদের এই যতটুকু জায়গা রয়েছে এই জায়গাটুকু রক্ষার জন্য ওনারা এগিয়ে আসবেন। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি আবেদন জানাই, এই কুশিয়ারার অববাহিকায় বালিঙ্গা, দেউনগর, দত্তগ্রাম, কাকরদিয়ার, কুনাশালেশ্বরের মানুষকে বাঁচানোর জন্য আপনারা অনতিবিলম্বে একটি কার্যকরী ব্যবস্থা নিয়ে এই এলাকার মানুষের বসবাসকে সুদৃঢ় করুন। আগে হয়তো এত সমন্বয় ছিল না, এখন আমরা সমন্বিত এটা প্রচেষ্টা যারাই আছেন, মানে পৃথিবীর যেখানেই ছড়িয়ে আছেন, সবাই আমরা একমত, আমরা আমাদের আসলে গ্রামকে রক্ষা করতে চাই। প্রয়োজনে আমরা উপবাস করব, প্রয়োজনে আমরা কাপনের কাপড় নিয়ে মানববন্ধন করব। অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার চার নং শেওলা ইউনিয়নের কুনাশালেশ্বর গ্রামের অধিবাসী এই মর্মে আবেদন করতেছি যে খরস্রোতা কুশিয়ারা নদী তার উৎপত্তি স্থল হইতে আরম্ভ করে বাংলাদেশ সীমানায় ঢুকে কিছু কিছু স্থানে উভয় পারে, বিশেষ করে পশ্চিম পারে নদীর তীরবর্তী স্থানে বসবাসরত লক্ষ লক্ষ মানুষের বসতভিটা, আবাদী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আলী ওয়াকিলুজ্জামান অনি, শেওলা ইউপি সদস্য ফখরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাসুদ আহমদ খান, জমিয়ত নেতা মাওলানা আব্দুল হামিদ, ব্যবসায়ী ফয়জুল হক, শাহিন আহমদ, সমাজসেবক জিল্লুর রহমান, ইরা চৌধুরী, আবুল কালাম, ব্যবসায়ী বাহারুদ্দিন সহ আরও অনেকে। এম জসিমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।